আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমিও ভালো আছি। যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের কিন্তু অনেকের ইচ্ছে ছিল একটি প্রাডো মডেল গাড়ি পারচেস করার জন্য, তাদের জন্য আজকে চমৎকার একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ব্লু কালারের একটি গাড়ি, এবং আপনাদের কিন্তু অনেকের ডিমান্ড ছিল অকটেন ড্রাইভের গাড়ি আনার জন্য। তো তাদের জন্য আজকে এই ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল গাড়ি নিয়ে হাজির হয়েছি। আর এটি কিন্তু হচ্ছে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের গাড়ি। এই গাড়ির মডেলটি হচ্ছে 1996 সাল, রেজিস্ট্রেশন 2002 সাল, আর পেপার্স 2020 সাল পর্যন্ত আপডেট করা আছে। এরপরে কিন্তু ফেল অবস্থায় পেয়ে যাচ্ছেন। 3400 সিসির অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি, 7 সিট ক্যাপাসিটি, এবং এই গাড়িটি কিন্তু আপনার সানরুফ পেয়ে যাচ্ছেন। মোট কথা, একটি জিপ গাড়ি বলতে আপনি যেটিকে বোঝাতে চেয়েছি সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই একটি গাড়ির ভিতরে। আপনি অফ রোডে যদি আপনি ট্রাভেলে যান, সেক্ষেত্রে আপনার যে ধরনের ইনস্ট্রুমেন্টগুলো দরকার পড়বে, যেমন ফোর হুইল, সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই প্রাডো মডেল গাড়িটিতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ফ্রন্টের যে লুকিংটি আছে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু অরিজিনাল প্রাডোর বাম্পার। সচরাচর কিন্তু আপনি দেখতে পাবেন না, বাট এটি কিন্তু অরিজিনাল প্রাডোর। এটা কি গাড়ির সঙ্গে ছিল? এটি কিন্তু আফটার মার্কেট। আচ্ছা আচ্ছা, এটি আফটার মার্কেট কিন্তু লাগানো হয়েছে। আর এই গাড়ির যে আপনার কালারটি আছে সম্পূর্ণটি আপনার ব্লু কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন। আর এটি কিন্তু আপনার টুইন কালার, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন। গাড়ির টায়ারের কথা যদি বলি, 4টি টায়ার কিন্তু আপনার নতুনভাবে কিন্তু ইনস্টল করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে একটি পাদানি আছে। অনেক গাড়িতে আপনার শো পাদানি থাকে, বাট এটি কিন্তু আপনি ইউজেবল, আপনি এটি কিন্তু ইউজ করতে পারবেন। একদম হার্ডি একটি পাদানি কিন্তু লাগানো আছে। আর গাড়ি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রের কথা বলি, দেখতে পাচ্ছেন ইন্টেরিয়র দেখতে সেম এরকম হবে। গিয়ার শিফটিংটি অটো, এটি কিন্তু অরিজিনাল গিয়ার শিফটিং। এর সঙ্গে কিন্তু ফোর হুইল ড্রাইভ একদম অ্যাক্টিভ অবস্থায় পেয়ে যাচ্ছেন। এখানে মনিটর লাগানো আছে। এসি কিন্তু একদম আইসকুল এসি পেয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন চমৎকার একটি সানরুফ, অটোমেটিক্যালি কিন্তু আপনি এটি অপারেট করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন গাড়ি যে আপনার মাইলেজ মিটারটি, সে দেখতে সেম এরকম হবে। আর গাড়ি কিন্তু রান করেছে 1,58,000 কিলোমিটার। আর এটি কিন্তু আপনার অরিজিনাল আপনার মাইলেজ মিটার। এখানে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। পাওয়ার স্টিয়ারিংটি একদম পারফেক্ট। আর 4টি ডোর কিন্তু হচ্ছে আপনার পাওয়ার ডোর এই গাড়িতে। আর গাড়ি যদি আমি আপনাদেরকে পিছনের সিটের কথা বলি, দেখতে সেম এরকম হবে। দেখতে পাচ্ছেন অরিজিনাল সিট কাভার কিন্তু লাগিয়ে নিতে হবে আপনাকে, একদম র অবস্থায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। বাইবন জাপান থেকে যে অবস্থায় এসেছে সেম অবস্থায়। আর এর পিছনে কিন্তু আরও 2টি সিটের ক্যাপাসিটি, টোটাল 7 সিট ক্যাপাসিটির গাড়ি এটি পেয়ে যাচ্ছেন। আর এই প্রাডো মডেল গাড়ির যে পিছনের লুকিংটি আছে দেখতে কিন্তু সেম এরকম হবে। ইউনিক লুকিংয়ের গাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল গাড়িটিতে। আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে বুস্ট স্পেসের কথা বলি, দেখতে কিন্তু সেম এরকম হবে। অরিজিনাল অকটেন ড্রাইভ হয়, এখানে কিন্তু আপনি কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা নেই। আপনি চাইলে কিন্তু এই সিট কিন্তু ফোল্ড করে এখানে কিন্তু আপনি শুয়েও থাকতে পারবেন, বা ট্রাভেলিং করতে করতে যদি আপনি কখনো হাঁপিয়ে ওঠেন সেক্ষেত্রে এখানে আপনি রেস্ট করার ব্যবস্থা কিন্তু পেয়ে যাচ্ছেন। অলরাইট ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই প্রাডো মডেল গাড়ির যে ইঞ্জিন চেম্বারটি আছে সেটি কেমন আছে। দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় অরিজিনাল 3400 সিসির ইঞ্জিন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িতে কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে। শুধুমাত্র ফুয়েল রিফিল করবেন এবং ট্রাভেল করবেন। আর এখানে যে ইঞ্জিনের যে ওয়ারিংয়ের কাজগুলো আছে, টোটাল কাজ কিন্তু আপনি কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন। আপনি কিন্তু গাড়ি নিয়ে কোনো হ্যাসেলের সম্মুখীন হতে হবে না, একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল গাড়িটি। ওকে ভাই, বোনটা নামিয়ে দিবেন। তো আজকের গাড়ি কিন্তু মোটামুটি সকল কিছু মোটামুটি ভালো অবস্থায় আছে। মোটামুটি ভালো অবস্থায় আছে বলতে, পেপারসটা শুধু ফেল, শুধুমাত্র পেপারসটাই ফেল। কিন্তু আপনি একটি জিপ গাড়ি বলতে যে ধরনের ফিচারগুলো থাকা দরকার, প্রত্যেকটি ফিচার অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ওকে মনোহর ভাই, তো এখন প্রাইস সম্পর্কে জানাবেন আমাদেরকে। ওকে, তো ভিউয়ার্স, এটি কিন্তু হচ্ছে আপনার ল্যান্ড ক্রুজার প্রাডো মডেলের গাড়ি, 1996 মডেল, 2002 রেজিস্ট্রেশন, পেপার 20 সাল পর্যন্ত আপডেট আছে, অরিজিনাল 7 সিট। আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি। তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র বারো লক্ষ টাকা। এটি কিন্তু হচ্ছে আমার চাও প্রাইস। এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন। ওকে মনোহর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। তো যারা কম বাজেটের মধ্যে ভাবছেন ল্যান্ড ক্রুজার প্যারাডো কিনবেন, তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু বেস্ট হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্তই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।